দারাজ থেকে 124 টাকা গজের পাটের ফেব্রিক কিনে আজকে আমি এই টেবিল রানার সেটটা বানিয়েছি। তো এটাকে আমি টাইডাই করেছি, আর পুরো প্রসেসটা দেখতে হলে ভিডিওটা পুরোটাই দেখতে হবে। তো দারাজের পার্সেলটা আমি রিসিভ করি। এখানে আমার হচ্ছে 2 গজ পরিমাণে ফেব্রিক লেগেছে, 1 গজের দাম হচ্ছে 124 টাকা, তার মানে 2 গজের দাম দাঁড়াচ্ছে হচ্ছে 248 টাকা। সাথে আরও অনেকগুলো প্রোডাক্ট আমি নিয়েছি, সেগুলো আর দেখালাম না, সেগুলো দেখাতে গেলে ভিডিওটা বড় হয়ে যাবে। তো যাই হোক, ফেব্রিকটাকে আমি এভাবে ফোল্ড করে নিলাম, 2 ভাঁজে ভাঁজ করে নিয়ে মাঝখান দিয়ে কেটে আলাদা করে নিলাম। এরপরে হচ্ছে এটাকে আমি টাইডাই করার জন্য একটু বেঁধে নিব আর কি, দুইবার মানে একটা সাইড নিয়ে তারপরে সেটাকে আবার ডাবল করে নেওয়ার পরে এভাবে উপরে নিচে দিয়ে আমি হচ্ছে এটাকে আবারও ফোল্ড করে দিচ্ছি। তো একটু খেয়াল করবেন ভিডিওটা কিভাবে আমি জিনিসটা বানালাম, আমি হয়তো বলে ওভাবে বোঝাতে পারছি না। এরপরে আবার এভাবে এটাকে ভাঁজ দিতে হবে। তো আমি যে ডিজাইনটা করেছি ওই ডিজাইনটা করার জন্য ঠিক এভাবে এটাকে ফোল্ড করতে হবে। এরপরে এটাকে ভালো করে বেঁধে নিতে হবে। বেঁধে নেওয়ার পর 4টা সাইডে এরকম একটু কর্নার বের হয়ে যাবে, এই কর্নারগুলো আমি একটু আটকে নিচ্ছি, তাহলে এখানে আরেকটা সুন্দর একটা ডিজাইন তৈরি হবে আর কি। তো এগুলোকে একটু বেঁধে নিতে হবে আপনারা চাইলে এখানে, যদি আপনারা এই কাজটা করেন এই ভিডিও দেখে, কিংবা যারা এই কাজগুলো জানেন তারা যদি এভাবে কিছু করতে চান, তাহলে এই যে এই সাইডগুলো বাঁধার সময় দেখা যাবে যে রাবার যে ব্যান্ডগুলো, টাকা বাঁধার যে রাবার ব্যান্ডগুলো আছে, সেগুলোতেও বাঁধতে পারেন খুব ইজিলি। আমার কাছে ছিল, বাট আমি ওই যে বলে না যে কাজের সময় খুঁজে পাওয়া যায় না, ঠিক ওই অবস্থায় হয়েছে। তো আমি দুটো এভাবে কিন্তু একই প্রসেসে আমি বেঁধে নিয়েছি। এরপর আমি একটা বড় বোল নিয়ে নিয়েছি, এবং বড় বোলের মধ্যে আমি 3 চামচের মতো লবণ দিলাম। লবণ দেওয়ার পরে হচ্ছে এখন এই পাটের ফেব্রিকটাকে আমি প্রায় 20 থেকে 30 মিনিটের মতো ভিজিয়ে রাখবো এই লবণ পানিতেই। নর্মাল ফেব্রিক হলে আরও কম সময় ভেজালেও হয়, কিন্তু এই পাটের ফেব্রিকটা একটু মোটা, তো যে কারণে হচ্ছে আমি এটাকে প্রায় 30 মিনিটের মতো রেখেছিলাম। তো তারপরে হচ্ছে এটা আমি চিপে নিলাম, পানিগুলো মানে ঝেড়ে নিলাম আর কি। এরপর ওই একই বোলে একই পরিমাণে আমি গরম পানি ঢেলে দিলাম। এরপরে হচ্ছে এই যে আমার হাতে দেখতে পাচ্ছেন, দুটো হচ্ছে মেডিসিন আর একটা হচ্ছে কালার, এটাকে ভ্যাট কালার বলা হয়। কোনো কিছুতে কালার বসাতে গেলে ভ্যাট কালারটা কিন্তু খুবই ভালো, এটা খুব সুন্দরভাবে বসে যায়। তো মেডিসিনগুলো আমি আগে দিয়ে নিলাম, তারপরে একটু মিক্স করে নেওয়ার পরে এবার কালারটা দিয়ে মিক্স করে নিচ্ছি। তো কালারটা দিয়ে আর একটু ভালোভাবে নাড়ানাড়ি করে নিতে হবে আর কি, মানে একটু দলা পাকানো থাকে, তো দেখা যাবে যে এটা ভালোভাবে না মেশালে না ওই একটু দানা দানা টাইপের হয়ে যাবে এবং কাপড়টা ছাড়া ছাড়া রং হয়ে যাবে। তো ভালোভাবে কালারটা মিক্স করে নিতে হয়। এরপরে হচ্ছে আমি এই যে দুটো বেঁধে রেখেছিলাম ও দুটোকে এর মধ্যে দিয়ে আমি এপাশ ওপাশ খুব সুন্দর করে কালারটা বসিয়ে নিচ্ছি। তো এটা তো গরম অবস্থায় আছে, এই জন্য খুব সাবধানে কাজটা করতে হয়। তো তারপরে হচ্ছে এটাকে আমি একটু সেট হওয়ার জন্য রেখে দিব প্রায় 5 থেকে 7 মিনিটের মতো। 5 থেকে 7 মিনিট পর এটাকে হচ্ছে উঠিয়ে নিতে হবে। উঠিয়ে নেওয়ার পরে এটা পানি দিয়ে ধুয়ে নিতে হবে, নর্মাল পানি দিয়ে, যতক্ষণ না পর্যন্ত ফ্রেশ পানি বের হয় তো ততক্ষণ পর্যন্ত এটাকে ধুয়ে নিতে হবে। এরপর হচ্ছে আমি যে বাঁধনগুলো দিয়েছিলাম আর কি, সেগুলো আমি কেটে নিচ্ছি। সেগুলো কেটে নিয়ে এটাকে হচ্ছে এখন শুকাতে দিতে হবে। তো আমি এটা শুকাতে দিয়েছিলাম সারা রাত। শুকাতে দেওয়ার পর এই যে এটা হচ্ছে শুকিয়ে যাওয়ার পর ফাইনাল লুক। তো একটা সাইড আমি নিয়ে নিলাম। এরপরে হচ্ছে আমি এটাকে একটু আয়রন করে নিচ্ছি, যেহেতু একটু ই হয়ে গেছে আর কি, ভাজ ভাজ হয়ে গেছে। এটাকে আয়রন করে নেওয়ার পরে আমি এটাকে আমার পছন্দ মতো যেভাবে বানাতে যাচ্ছিলাম ঠিক সেভাবে আমি এটাকে সেলাই করে নিলাম, এবং এই সাইডের মানে পোর্শনটাতে আমি কি সুন্দর করে একটু টাসটা লাগিয়ে দিয়েছি। এবং এটা ফেব্রিক সেম কালার একটা ফেব্রিক ছিল আমার কাছে, ভাবলাম এটা দিয়ে একটু ডিজাইন করি, ওটা দিয়ে একটু ডিজাইন করে আমি টাসগুলো লাগিয়ে দিয়েছি। আর মানে দুটো অংশ কেটে নিয়েছিলাম, আপনারা দেখেছেন, দুটো অংশের একটা দিয়ে আমি 4 ভাঁজ করে কেটে নিয়ে ম্যাটগুলো বানিয়েছি, আর বড় একটা দিয়ে আমি হচ্ছে রানারটা বানিয়ে নিয়েছি। যেহেতু রানারটা বড়, সেহেতু দুটো সাইডে আমি আর ম্যাট বানাই নাই, যদিও ছিল না কাপড়। তো এই হচ্ছে ফাইনাল লুক, কেমন হলো জানাবেন সবাই।